ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও, ভিডিও, পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদীহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وقال تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء وقال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة পশ্চিম বারুইখাড়া কোরআন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনী মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামীয় কদর উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এবং আমার প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, রব্বুল আলমিনের দরবারে আমার এই ছোট্ট প্রয়াস, ছোট্ট আলোচনা শুরু করার আগেই বিনীতভাবে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন সেই কথায় তৌফিক এবং এখলাস নসিব করেন এবং এই আলোচনাগুলো আমি জানি এখানে রেকর্ড হয়, পরবর্তীতে ইউটিউবেও দেওয়া হয়। সবগুলো আলোচনা দেওয়া হয় না, কিছু আলোচনা ইউটিউব আসে এবং এটির উপযোগিতা বা উপকারিতা কত ব্যাপক আমি সেদিনই বুঝতে পেরেছি যে গত বছর এই আলোচনাটি আমাদের এক বন্ধু প্যারিস থেকে ফোন করেছেন আমাকে, ফ্রান্সে বসে আলোচনা শুনেছে এগুলো, এবং তিনি বলেন একাধিকবার শুনেছেন। এভাবে করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আলোচনাগুলো চলে যায়, মূলত বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে বা জেলা শহরে বা বিভিন্ন জায়গায় যে মাহফিলগুলো হয়
প্রযুক্তির বদান্যতায় এগুলো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টির কথা বিবেচনা করে কোরআনে কেরিমের একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেছি। বিষয়টি অত্যন্ত জরুরি মনে করি। হিজাব সংক্রান্ত আয়াত অথবা আমাদের ভাষায় যদি বলি পর্দার বিষয়ে আয়াত, হিজাব গোটা বিশ্ব জুড়ে একটি আলোচিত বিষয় এবং এটি আলোচিত বলেই পৃথিবীর বিভিন্ন দেশে রীতিমতো এটি নিয়ে আইন হচ্ছে, পক্ষে বিপক্ষে এটি নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। এমনকি কোনো কোনো ইউরোপের বড় বড় দলগুলো তাদের রাজনৈতিক আলোচনায় হিজাবের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে। আমরাও জানি যে হিজাব একটি ছোট কাপড়ের নাম নয়। হিজাব বা পর্দা মানে হলো আমাদের মা বোনদেরকে পরপুরুষের লোলুভ দৃষ্টি থেকে রক্ষা করা। হিজাব মানে আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তিময় জীবনটাকে রক্ষা করা। হিজাব মানে পরকীয়াকে প্রতিরোধ করা। হিজাব মিয়া মানে আমাদের হিজাবের অর্থ হলো আমাদের সুখের সংসারে যেন অশান্তির আগুন না জ্বলে সে পদ্ধতি ব্যবহার করা। হিজাব মানে হলো আমাদের মা বোনদের ইজ্জত সতীর্থ শালীনতা রক্ষা করা। হিজাব মানে আমাদের পারিবারিক মূল্যবোধকে রক্ষা করা। হিজাব মানে আমাদের দাম্পত্য জীবনকে অটুট রাখা। হিজাব মানে সর্বোপরি আগামী দিনের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ মা এবং আদর্শ মায়ের চরিত্র রক্ষা করা। কোরআনে কেরিমের একাধিক জায়গায় এ বিষয়ে আল্লাহ পাক কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি হাদিস এ বিষয়ে কথা বলছে। এবং আমাদের দেশেও মাঝে মধ্যে হিজাব বা পর্দা নিয়ে কথা হয়। আমি যদ্দূর বুঝি যে আমাদের মা বোনদের মধ্যে এই হিজাব পর্দা এই শালীনতা যতদিন থাকবে উম্মত মুসলিম উম্মা ভালোই থাকবে। আর যদি সেই আমাদের পৃথিবীর সবচেয়ে পূর্ণ প্রতিষ্ঠান পরিবার বিয়ে শাদী ওই জায়গায় যদি হিজাব না থাকে মুসলমানদের অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি। তন্মধ্যে বিয়ে দাম্পত্য জীবন এটি এখনও অন্যদের কাছে নিয়ে আমাদের মাঝে আসে, এটি যদি না থাকে ক্রমান্বয়ে সেটি আমরা হারাতে বসব। আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে হিজাব শব্দটি বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। যেমন এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আল্লাহ পাক বলেন যে তোমাদের যদি কিছু চাইতে হয় নারী মহিলার কাছে, এখানে আজওয়াজ মুতাহারাতের কথাই বলা হয়েছে, যদি কিছু চাইতে হয় পর্দার আড়াল থেকে চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব। এবং সেই জায়গায় আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরের পরিচ্ছন্নতার জন্য, যারেক মাথার উলি করুবিকুম, অন্তরে যেন গুনাহের দাগ না বসে অথবা জল্পনা কল্পনা বাসনা অথবা কুপ্রবৃত্তির জন্য কোনো ময়লা আবর্জনা অন্তরে না লাগে, এই জন্যই তোমাদের হিজাব, এই জন্যই পর্দা, এই জন্য পর্দার বাইর থেকে চাইতে হবে, যারেক মাথার উলি করুবিকুম অকুলবিহীন। হিজাব কখনো আল্লাহ পাক মুমিন নারীকে উদ্দেশ্য করে বলেছেন, কোনো আল্লাহ পাক কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাতকে বিশেষভাবে সম্বোধন করে বলেছেন। আল্লাহ পাক বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন তাকাইতুম, তোমরা অন্য দশ নারীর মতো নও, তোমরা নবীর শ্রেষ্ঠ নবীর, তোমরা স্ত্রী সতী সাদী নারী, তোমরা মুসলিম উম্মার জননী, আজওয়াজ মুতাহারাত তোমাদের মর্যাদা তোমাদের বৈশিষ্ট্যই আলাদা যদি তোমাদের ভিতরে তাকওয়া থাকে। এবং নারী হযরত আজওয়াজ মুতাহারাতের ব্যাপারে হাদিসা সিদ্দিকার বর্ণনাও আসছে। আজওয়াজ মুতাহারাতকে আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন প্রয়োজনে কারোর সাথে কথা বলবে, এই নির্দেশটি শুধু আজওয়াজ মুতাহারাতের জন্য নয় গোটা বিশ্বের সমস্ত মুসলিম নারীর জন্য। আল্লাহ পাক কথা বললে একটু কর্কশ বাসায় কথা বলবে, কর্কশ মানে খুব একটি মেয়েলি কণ্ঠে কুমল কণ্ঠে কথা বলবে না,
যদি এই ধরনের কথা বলো ফলা তখদানা বিল কল ফয়েত মা আল্লাদি ফি কলবিহি মারাদ, যদি এরকম কথা বলো তাহলে হতে পারে অপর প্রান্তে যে মেইলি কণ্ঠ শুনে হতে পারে নারীর প্রতি পুরুষ দুর্বল হয়ে যেতে পারে। ফয়েত মা আল্লাদি ফি কলবিহি মারাদ, বিশেষ করে আল্লাহ পাক বলে যার অন্তরে রোগ বাসা বেঁধেছে তার অন্তরের মধ্যে নারীর প্রতি একটি দুর্বলতা সৃষ্টি হতে পারে। কারণ এটি চরম সত্য যে কিয়ামত পর্যন্ত প্রথম মানুষ থেকে কিয়ামত পর্যন্ত পুরুষের নারী বড় দুর্বলতা। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের জন্য বহু ফিতনা আছে, এমনকি ফিতনা তো বৃষ্টির অবিরাম ফোটার মতো পড়বে, বৃষ্টির ফোটা যেন গণনা যায় না, ঠিক তেমনি ফিতনাও এত সকাল রাত দিন মুসল দ্বারা বৃষ্টির মতো হবে। তবে সবচেয়ে বড় বিপজ্জনক ফিতনা যেটি আমার উম্মতের জন্য আমি ভয় করি সেটি হলো নারী জনিত, নারী কেন্দ্রিক, নারীর দিয়ে যে ফিতনাটি হবে সেটি উম্মতের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হবে। মাথা রাখত ফিতনাতন বাদিহি আদর আল রিজাল মিনান নিসা, রাসূল বলেন ইত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত বনি ইসরাইল ফিন নিসা। রাসূল বলেন দেখো তোমরা বনি ইসরাইলে প্রথম ফিতনা নারী ছিল, পৃথিবীর মধ্যে প্রথম হত্যাকাণ্ড নারীকে কেন্দ্র করা হয়েছে, এবং আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বড় ভয় করি যে বিষয়টি সেটি নারীর মাধ্যমে অথবা নারীকে ব্যবহার করে অথবা নারীর পদ দিয়ে উম্মতের উপর যে ফিতনা আসবে সে ফিতনাটি বড় ভয়াবহ হবে। এই জন্য ফয়েত মা আল্লাদি ফি কলবিহি মারাদ, আল্লাহ পাক বলে কথা বলার সময় একটি মেয়েরই কণ্ঠ মধ্যে যেন কোমলতা না থাকে, যদি কোমলতা থাকে তাহলে পুরুষের অন্তরে দুর্বলতা সৃষ্টি হবে। কারণ শব্দ কানে যাওয়া, আমরা বারবার বলে থাকি কথা যে কানে যাওয়া কথা কানে গেলে তাকে দেখার আগ্রহ সৃষ্টি হয়। আম্বিকারামদের মধ্যে শুধুমাত্র মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখার আগ্রহ ব্যক্ত করেছেন। মূসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, রব আলামিন দেখা দাও, দেখতে চাই। কারণ নবীদের মধ্যে আল্লাহ পাক শুধু মূসা আলাইহিস সালামের সাথেই কথা বলেছেন, ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, অন্যান্য নবীদের সাথে আল্লাহ পাক এই দুনিয়া থাকতে কথা বলেননি, এই জন্য চোখে দেখার আগ্রহ ব্যক্ত করেননি। যেহেতু মূসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে কথা থেকেই দেখার আগ্রহ জন্মেছে। আল্লাহ পাক বলেন ফালা তাখদানু বিল কওল ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাদ, যদি মেইলি কুমিলে কোমল কণ্ঠে কথা বলো হতে পারে দুর্বলতা সৃষ্টি হবে, এবং সেই দুর্বলতার ফাঁক দিয়ে দেখা সাক্ষাতের বিষয়টিও গড়াতে পারে। হিজাব এখন বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয়। সে 2003 সনের 24 সেপ্টেম্বর থেকে ইউরোপে এটি আলোচনায় আসছে, মূলত যখন বেলজিয়ামের একটি কোম্পানি GS4, সে GS4-এর একজন রিসেপশনে যে চাকরি করেন মহিলা সামিরা স্পিতা, তাকে যখন হিজাবের কারণে চাকরিচ্যুত করা হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়, বিষয়টি বিচার অথবা আদালতে গড়ায়, এবং পরে ফ্রান্সের যখন মাইক্রোপল কোম্পানির একজন আসমা বুজনাবিকে হিজাবের কারণে চাকরিচ্যুত করা হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়, সেটি ইউরোপের যে কোর্ট যেটা মাহকামাতুল আদাল আরবিয়া বলে আমরা ইউরোপিয়ান জাস্টিস কোর্ট, এখানে বহু বছর এটি নিয়ে মামলা চলেছে। এবছর মেয়ের মধ্যে 2017 সনে সে মামলার যে রায় প্রকাশ হয়েছে এতে মুসলমানরা সারা বিশ্বে ক্ষুব্ধ হয়েছে, এবং বিশেষ করে শুধু মুসলমানরা নয়, ইউরোপে অন্যান্য ধর্মে যারা অনুসরণ করে নিজেদের ধর্মীয় স্বকীয়তা রক্ষা করে, নিজেদের ধর্মীয় পরিচিতি রক্ষা করে, নিজেদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে নিজেদের মতো করে চলতে চায়, তারা প্রত্যেকে আতঙ্কিত হয়েছে। এই জন্য ইউরোপের ইহুদিরাও এটি প্রতিবাদ করেছে, এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার প্রধান বলেছে যদি এই রায়ের মাধ্যমে আগামী দিনে ইউরোপের কোম্পানিগুলো ধর্মীয় ভিত্তিতে বৈষম্য শুরু করবে, ধর্মীয় পরিচিতির কারণে কর্মচারীদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করবে। কারণ সে রায়ের মধ্যে আছে কোনো কোম্পানি যদি কোনো ধর্মীয় পরিচিতি ইত্যাদির কারণে কাউকে চাকরিচ্যুত করে, কোম্পানির যদি পলিসি এরকম হয় এটি দোষের কিছু নয়, এটি অন্যায় কিছু নয়। এটি ইউরোপের এখন হিজাব নিয়ে যে আমরা যে অবস্থা দেখছি সেখানে কিছু দেশের মধ্যে হিজাবের ব্যাপারে খুবই কড়া বিদ্বেষ মনোভাব তাদের মধ্যে, আপনি দেখুন অস্ট্রিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স এসব দেশে, এমনকি জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল তিনিও বলেন আমি আংশিকভাবে বোরখা নিষিদ্ধ করতে চাই, পাবলিক প্লেস, বাস, ট্রান্সপোর্ট এই জায়গা আমি নিষিদ্ধ করতে চাই। যদিও ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন এটি মুসলমান নারীরা কী পড়বে কোথায় কাপড় পরবে এটি তাদের ব্যক্তিগত অধিকার, এটি তাদের
ব্যক্তিগত অধিকার, সে কথাকে আমরা সাধুবাদ জানাই। তবে এটি ইউরোপের প্রবণতা সেদিক নয়, শুধু ইউরোপ নয়, গোটা বিশ্বে এখন হিজাবের বিরুদ্ধে, নারীদের এই কাপড়ের বিরুদ্ধে গোটা বিশ্বের অমুসলিমরা যেন উঠে পড়ে লেগে গেছে। এটি একটি ছোট্ট কাপড় যদি হতো তাদের এত অ্যালার্জি হতো না, এত সংবেদনশীল হতো না। বুঝতে হবে এটি ছোট্ট কাপড় নয়, এটি আমাদের আগামী দিনের আমাদের মা বোনদের চরিত্র কীরকম থাকবে, মূল্যবোধ কতটুকু মজবুত থাকবে, আমাদের পারিবারিক বন্ধন কীভাবে হবে, আগামী দিনের সুন্দর প্রজন্ম আসবে কি না আসবে, এটি নির্ভর করে আমাদের মা বোনদের শালীনতার উপরে। আমরা কতটুকু হিজাব মেনে চলি, সমাজ আমাদের সমাজের মধ্যে কতটুকু পর্দার বিধান বা পর্দার সেই রীতিনীতির উপর আমরা থাকি, এটির উপর অনেকটা নির্ভর করে। আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় হিজাব বা পর্দার ব্যাপারে যে আয়াতগুলো বলেছেন, এগুলো আর চোখে আঙ্গুল রেখে বলতে হয় না, এগুলো সব কিছুই খোলামেলা বলে দেয়, স্পষ্ট করেই বলে দেয় যে আল্লাহ পাক অনেক আগে 1400 বছর আগে সে সমস্যাগুলো চিহ্নিত করেছেন। বর্তমান আমাদের সমাজে সমস্যা কি, চোখ রাখলেই দেখবেন পত্রিকার কাগজে, খবরের পৃষ্ঠায়, টিভির স্ক্রিনে, সেই জায়গায় দেখবেন প্রতিদিন কোনো না কোনো হত্যাকাণ্ড হয়। কখনো মা মেয়ের সাথে, বাবা ছেলে খুন হচ্ছে, জোড়া খুন হলো কিছুদিন আগে ঢাকা রাজধানীতে, এবং সবকটির পিছনে পরকীয়া দায়ী। পরকীয়া তো পর্দার না থাকার কারণে হয়েছে, হিজাব না থাকার কারণে হয়েছে। আমাদের সমাজে নিজের স্ত্রীকে রেখে শালীরকে নিয়ে যে পালিয়ে যায়, 3 সন্তানকে যে মেরে ফেলে অন্য পুরুষের হাত ধরে যে চলে যায়, বাড়িওয়ালার বউ যদি ভাড়াটিয়ার সাথে চলে যায়, অথবা মালিকের বউ ড্রাইভারের সাথে চলে যায়, অথবা যে খুন খারাপে হয়, অ্যাসিড নিক্ষেপ হয়, এগুলো সবের খার পিছনে মূল বিষয় হলো হিজাব নেই, পর্দা নেই, হিজাব পর্দা নেই। মহিলার যে নির্দিষ্ট কিছু শ্রেণীর সাথে কথা বলতে পারবে মাহরম, গাইরে মাহরমের সামনে যেতে পারবে না, সেটি কজন মানে? আমাদের সমাজের মধ্যে বড় অংশ আছে যারা হিজাব মেনেই চলে না, আর কে কেউ মানে শুধুমাত্র অনাত্মীয়দের ক্ষেত্রে হয়তো মানে, আত্মীয়দের একটু আত্মীয় হলেই হয়, সেখানে মানে না। আবার কে কেউ আছে হয়তো স্বাভাবিক সময় মানে না, কিছু ধর্মীয় অনুষ্ঠান বা ঈদ উপলক্ষে, ধর্মীয় উপলক্ষে মানে, এগুলোতে হিজাব মতো হিজাবের উপর চলা হয়নি। হিজাব এটি নামাজের মধ্যেই ফরজ, উলামায়ে কেরাম বলেছেন এটি সুন্নত বা অপশনাল কিছু নয়, এটি আমাদের জন্য ফরজ। অন্য 10টি ফরজের মতো আমরা জাতি হিসেবে কতটুকু টিকে থাকব, আমাদের আত্মমর্যাদাবোধ টিকে থাকবে কিনা, মুসলিম জাতির সূর্য জ্বলবে কিনা, এটি হিজাবের উপর নির্ভর করে। আল্লামা ইকবাল শায়রে ইসলাম তিনি বলেন, এক জিন্দা হাকিকত মেরে সিনে মে হে মস্তুর, আমার একটি চূড়ান্ত বাস্তবতা আমার সিনে আছে, আমার অন্তরে আছে। তিনি বলেছেন, ক্যা সমঝেগা ও জিস কি রগো মেলো হুসর, তাদের কি বুঝে আসবে যাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। না তালিম না পর্দা নই হোকে পুরানি নিসওয়ানিয়তে জনকা নেগাহ বাহে ফকদ মর, ইস হাকীকত কো ইস জিন্দা হাকীক ইস হাকীকত কো জিস কৌমে না পায়া উস কৌম কা খুরশিদ বহু জলদ হুয়া জর। কবি ইকবাল বলেন, পর্দা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, যা কিছুই বলুন, এগুলো সবই মানুষের কথা, তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে, তিনি বলেন শুধু পর্দা হলেও হবে না, পুরুষকে নারীদের ইজ্জত রক্ষা করতে হবে, অভিভাবককেই দেখতে হবে তার মেয়ে পর্দা করে কিনা, স্বামীকেই দেখতে হবে তার স্ত্রীর কতটুকু পর্দানসী, বাবাকেই দেখতে হবে তার মেয়ে পর্দার উপর বড় হচ্ছে কিনা। যুগে যুগে পুরুষে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করেছে, নিসওয়ানিয়তে নিসওয়ানিয়তে জনকা নেগাহ বাহে ফকদ মার, নারীদের সে নারীত্ব রক্ষা করা পুরুষের দায়িত্ব। যদি পুরুষ যদি নারীত্ব রক্ষা করতে না পারে, তার পুরুষত্বই প্রশ্নবিদ্ধ হবে, সে কতটুকু পুরুষ। সাহাবায়ে কারাম নিজের জান দিয়েছেন, বনি কায়নুকার মধ্যে এক মহিলাকে যখন ইহুদিরা কাপড়ের পিছনে গিঠি দেয়, এই মহিলার প্রথমে ইহুদিরা বলে যে মুখ দেখাও, ওই সাহাবি মুখ দেখাবেন না, পিড়াপিড়ি করে দেখাননি, পরে মহিলারা দুষ্টুমি করে যখন কাপড়ের একটি অংশ আর একটি অংশ তাই গিট মেরে দেয়, লেগিয়ে দেয়, এরপরে যখন সে মহিলা দাঁড়ায় অজান্তে কাপড়ের কিছু অংশ খুলে যায়, যখন চিৎকার দেয় এক সাহাবি এসে ইহুদিকে হত্যা করে, পরবর্তীতে ইহুদিরা সাহাবিকে শহীদ করেন। আমরা বুঝতে চাচ্ছি এ কথা, সেই যুগে তো সাহাবায়ে কেরাম এক নারীর ইজ্জত রক্ষা করার জন্য তার ফরিয়াদে ডাকে সাড়া দিয়ে নিজের জান বিলিয়ে দিয়েছেন, অথচ আমাদের চোখের সামনে আমাদের খুবই কাছের আপন মানুষগুলো, আমাদের আদরের নন্দিনী, ছোট্ট বোন, মেয়ে, এরা যে ঘোরাফেরা করে পর্দার খবর কজন আমরা রাখি। হিজাব আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, দেখো তারা যখন কুল
কুল এটি বিশেষ ঘোষণা, লিয়াজওয়াজুক বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত সমস্ত নারীকে বলে দাও তারা যখন বের হবে ঘরের বাইরে ইউদিনিন আলাইহিন্না মিন জালাবিহিন, এটি অতিরিক্ত কিছু কাপড় মাথার উপর দিয়ে পুরো চেহারা ঢেকে রাখবে, কারণ যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, মহিলা যদি এভাবে শালীন পোশাক পরে বের হয় তাদের কার পথে গাঠে বখাটেরা উত্থক্ত করবে না, খুব অথবা কুউক্তি তাদেরকে শুনতে হবে না, কটুক্তি তাদের কানে আসবে না, তাদেরকে নিয়ে কোনো বিদ্রুপ ঠাট্টা তামাশা করবে না, তাদেরকে নিয়ে পথে ঘাটে হয়রানি করবে না, অথবা এই ধরনের কোনো যৌন সুরসুরিমূলক কোনো কথা বলবে না। ফালাই উদাইনা ওয়া কান আল্লাহু গফুর রাহিমা। আজকে যা কিছু হয় সমাজে বারবার অভিযোগ আসে যে বখাটেরা লম্পট এই ছেলেপেলেগুলো এই ধরনের করে, কিন্তু আমরা নারীকে কি কম দায়ী করতে পারি? সে কেন নিজের সৌন্দর্য প্রদর্শন করতে গেল? তাকে তো ইসলাম নির্দিষ্ট কিছু দিকে নির্দেশনা, পোশাক পরিচ্ছদ কীভাবে হবে সেগুলো তাকেও বলেছে। এটা হিজাব বিষয়টি মূলত এটি যুগে যুগে মহিলাদের আমরা 200-150 বছরের মধ্যে সমস্যাটি দেখছি। এক সময় এমনকি ইহুদি খ্রিস্টানরাও তাদের ধর্মীয় বই পুস্তকে আছে হিজাবের কথাটি, পর্দার বিষয়টি, যদি তারা কমই মানে, কিন্তু এক সময় যে ধর্মেরই হোক মহিলাদের একটি শালীন পোশাক ছিল, কিন্তু বর্তমান প্রযুক্তি বা আপনার আধুনিক যুগের আধুনিকতার হাওয়ায় বিশ্বায়নের যুগে প্রযুক্তির স্রোতে আমাদের অনেক কিছুই বেশে গেছে, তন্মধ্যে পারিবারিক মূল্যবোধও বেশে যাচ্ছে, এ কারণে পোশাকের এই অবস্থা। আল্লাহ পাক বলেন তারা যখন বের হবে যদি শালীন পোশাক নিয়ে বের হয় তাহলে ফালাই উদাইনা ওয়া কান আল্লাহু গফুরুর রাহিমা। কেউ তো চমৎকার কথা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, দেখো তোমরা যা কিছুই করবে ঘরের বাইরে দেখো সৌন্দর্য প্রদর্শন করবে না, যদি প্রদর্শন করো তাহলে এটি হবে জাহেলিয়াত। ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। জাহেলিয়াত মানে শুধু ইসলাম আগার আগে মক্কার যে জাহেলিয়াত, ওইটাই জাহেলিয়াত না, জাহেলিয়াত নব্য জাহেলিয়াত, যা কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক, যা কিছু ইসলামের সাথে বিরোধী, যা কিছু ইসলামের শিক্ষার বিরুদ্ধে যায় এগুলো সবই জাহেলিয়াত মূর্খতা, এগুলো সবই জাহেলিয়াত মূর্খতা। সেটি বর্তমান নব্য জাহেলিয়াতের মধ্যে আমাদের মা বোনরা এই পরিস্থিতির শিকার। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে মহিলারা ঘর থেকে বের হলে তাদের আচরণ কীরকম হবে, কীরকম কথা বলবে, এগুলো বিভিন্ন সূরত নূরের জন্য পড়তে হয়, সূরত আহজাবে বর্ণনা আছে। হযরত ওমর তো বলতেন যে মুসলিম নারীরা যেন সূরত নূর অন্তত পক্ষে পড়ে, সূরত নূর, সূরত নিসা, এসব সূরার মধ্যে মহিলাদের ব্যাপারে বিশেষ শিক্ষা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান যুগটাকে নবুয়তের আয়নায় দেখেছেন। আজকে যদি আমাদের সমাজটাকে রাসূলের হাদিসের আলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, একটু মিলিয়ে দেখবার চেষ্টা করি, ঠিক যেন একেবারে কোনো বিন্দুর পরিবর্তন নেই, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ব্যক্ত করেছেন, আমাদের সমাজের আশেপাশের অবস্থা তাই, এক্স্যাক্টলি তাই দেখা যাচ্ছে। এই জন্য বলবো এমন একটি সময়ের মধ্যে আমরা আমাদের মা বোনদের ব্যাপারে দায়িত্বশীল হই, দায়িত্বশীল হই, তবেই আগামী দিন কিছু আশা করা যায়। আমরা আগেও বলেছি যে মুসলিম উম্মার বিরুদ্ধে কয়েকটি বিষয়, বেশি কিছু না, মুসলিম উম্মার ক্ষতি করার জন্য তারা কয়েকটি বিষয় ব্যবহার করে, শিক্ষা ব্যবস্থা এবং তন্মধ্যে নারীর বিষয়টি, এবং তাদের সমাজ বিজ্ঞানীরা বারবার রিপোর্ট পেশ করে যে যদি মুসলিম উম্মার ভিত নড়বড়ে করে দিতে চাও, মুসলিম উম্মার ভিতর থেকে ফোকলা করতে চাও, মুসলিম উম্মাকে ভিতর থেকে যদি আঘাত করতে চাও, তাদের ভিতর থেকে তাদের খেলা যদি ফতর করতে চাও, তাহলে না তাদের নারীদের মাঝে মেহনত করো, তাদের নারীদেরকে বদদিন করো, দিন থেকে দূরে নিয়ে আসো, তাহলে আর পুরুষ একটি প্রজন্মের পরে পুরুষ ধ্বংস হয়ে যাবে, যে তারা জানে। এই জন্য নারীকে ধ্বংস করার, নারীর চরিত্র নষ্ট করার তাদের সবচেয়ে বড় কার্যকর হাতিয়ার মনে করে নারীকে বেপর্দা করা, নারীকে পর্দার বাইরে নিয়ে যাওয়া, কারণ নারীর ব্যাপার অনেক কিছুই মানুষ মেনে নেবে, বরদাস্ত করবে। কোনো মহিলা যদি বিয়ে শাদির কথা হয়, যদি বলা হয় একটু সাজ গোছের অভাব আছে, হতে পারে মেনে নিতে পারে, যদি বলা হয় যে ঘর বাড়ি অত বেশি গোছানো না, মেনে নিতে পারে, যদি বলা হয় কাজকর্ম কম করে তাও হয়তো মেনে নেওয়া যায়, পড়াশোনা কম আছে হতে মেনে নিতে পারে, হতে সৌন্দর্যের একটু কম আছে তাও হতে মেনে নেবে, কিন্তু নারীর ক্ষেত্রে যদি চারিত্রিক কোনো দাগ বসে, যদি বলা হয় তার চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, এটি পৃথিবীর কোনো সমাজে কোনো পুরুষ এটি আর মেনে নিতে রাজি নয়। এই জন্য এই জায়গায় নজর দিতে হবে, নারী যদি তার সে একবার তার যদি এটি দাগ বসে আর এটি জীবনে আর ফিরে পাওয়া যায় না।
আর নারীদেরকেও মনে রাখতে হবে। আমরা বলবো যে পুরুষের সে রসালো কথায় যেন বিভ্রান্ত না হয়, অত ধোঁকায় যেন না পড়ে, প্রতারিত না হয়। আমরা পুরুষ বলবো পুরুষদের একটি সাইকোলজি, তাদের মনোভাব হলো যুগে যুগে পুরুষরা সব সময় অপরচুনিটিস, তারা সব সময় সুযোগ সন্ধানী, নানা কথা বলবে, নানা সুন্দর কথা বলবে, এই হবে সে হবে, বিয়ে শাদি করা এই সে কথা বলবে। কিন্তু যদি তার স্বার্থ একবার সিদ্ধ হয়ে যায়, তার যদি কুমতলব যদি চরিতার্থ করতে পারে, তখন সে নিজেই বেঁকে বসবে, তখন বলবে আব্বু মানছে না, আম্মু মানছে না, এখন না, পরে, বাইরা রাজি না, নানা সে স্লোগান দেবে, নানা কথা বলবে। এই জন্য পুরুষের কথায় যেন তারা বিভ্রান্ত না হয়। এবং নারীকে নিজের ইজ্জতের নামোস তাকেই রক্ষা করতে হবে, কারণ অন্য কেউ না, নিজের সতীত্বের খলসি একবার যদি ভেঙে পড়ে এটি আর জোড়া দেওয়া যায় না, এটি জোড়া দেওয়া যায় না। এক অন্ধ মানুষ রাতের অন্ধকারে সে বাতি নিয়ে চলে, কোনো একজন জিজ্ঞেস করে, ভাই আপনি অত অন্ধ, মাথা এই কলসি আছে, আপনি কেন বাতি নেন, এই বাতিটা আপনার কাজে আসবে না, আপনি তো অন্ধ, আপনি কেন বাতি নিলেন। লোকটি বলে ঠিকই কথা, আসলে বাতি আমার কাজে আসবে না, কিন্তু আমার এই পথ দিয়ে তো যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে, তারা যদি অন্ধকার আমার গায়ের সাথে ধাক্কা লাগে, আমার এই কলসি ভেঙে যাবে। যেন চক্ষুষ্মান মানুষগুলো আমার সাথে অন্ধকার ধাক্কা না লাগে। এই জন্য আমরা বলবো নারীদেরকে বলবো, আপনারা সে যাবের বাতি জ্বালা নিজের ইজ্জত রক্ষা করার জন্য। এটি যদি একবার ভেঙে পড়ে সেটি আর জোড়া দেয়া যায় না। হিজাব এটি বর্তমান সময়ের, আমরা বলবো যত কিছু আমাদের সমাজে একটি অপরাধের বিশ্লেষণ, যত ক্রাইমসগুলো হয়, অপরাধের পিছনে নারী এবং মাদক দুটিই বড় দায়ী। কারণ বলা হয় নারী এবং মাদক সব কিছুর পেছনে, আসলে তো কারো ব্যক্তি বিশেষের নাম বলতে চায় না এবং এটি বলা গীবত। কিন্তু আমি গতকাল কক্সবাজার একটি প্রোগ্রামে যাচ্ছিলাম, এটি সমাজের হালচিত্র এটি। আমি একটি জায়গায় কিছু খেতে ঢুকলাম দুপুরে, দেখলাম এখন তো আর মানুষের ভিতরে লজ্জা বোধ নেই, হাইয়া সর, আমি সেটি নিয়ে কিছু কথা বলবো, লজ্জা সরম কিছুই নেই, মানুষ ক্রমান্বয়ে এগুলো হারাতে বসছে, লজ্জাবোধ সরম, লজ্জা সরম মাথায় খায় সব সময়, কিছুই নেই। আমার যতটুকু মনে পড়লো সে আমার পাশে বসে কথা বলছে, কোনো নারীর সাথেই কথা বলছে এবং খুবই আবদার করছে এখানে আসার জন্য। কিছুক্ষণ পরে দেখলাম এটি কলেজ সময়, কলেজ ছাত্রী হবে, কলেজ ছাত্র হবে। এরপর আসলো, আমরা আরও এতজন ছিলাম খাওয়া দাওয়া, কিন্তু তাদের কথাবার্তারা বাচনভঙ্গির মধ্যে কোনো রকম শালীনতা ছিল না, একটুকু লজ্জাবোধও ছিল না। তাদের কথাবার্তা মানুষ বেডরুমে বলতে হয়তো একটু সংকোচ বোধ করবে, এখন এগুলো রেস্টুরেন্টেই বলে, দশজনের সামনেই বলে। কিন্তু আমরা মা বাবারা কি কখনো খেয়াল করে দেখেছি যে স্কুলের সময়, কলেজের সময় টাকা নিয়ে গেল কলেজের ক্লাসরুমে, নাকি কোনো বনফুলের ব্যাকইয়ার্ডের রুমে, এটি কি দেখছেন, না কোনো হোটেল কোথায়? এই জন্য বেশ সজাগ দৃষ্টি রাখতে হবে, এগুলো আমাদের হচ্ছে। এই যে আমাদের হাতে সেলফোন বা হেলফোন যেটি বলেন, এগুলোর কারণে যত অপরাধ বাড়ছে, নারীদের অপরাধগুলো বাড়ছে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। হিজাব নারীদেরকে, তারা প্রথম পাহারাদার, তাদেরকে রক্ষা করতে হবে। কবি ইকবাল বলেন, কত চমৎকার কথা বলেন, তিনি বলেন যে জাতি উপলব্ধি করবে না, যে জাতির মধ্যে নারীদের ইজ্জত রক্ষার সে চেতনা সৃষ্টি হবে না, তাদের স্বাধীনতা, তাদের মর্যাদাবোধের সূর্য দ্রুতই নিভে যাবে, দ্রুত নিভে যাবে, জাতি হিসেবে তারা টিকে থাকবে না। আজকে আমরা অনেক কিছুই হারিয়েছি, মুসলিম হিসেবে আমাদের যেটুকু পর্দা শালীনতা, এইটুকু আমাদের পরিবার। পৃথিবীর অনেক সমাজের মধ্যে এখন আপনারা জানেন যে তাদের মধ্যে পরিবার নেই বললেই চলে, বিয়ে শাদি কম, যা কিছু হয় ডিভোর্স হয়, ভেঙে যায়। ওদের ওখানে কাউকে যদি জিজ্ঞেস করেন হাউ মেনি কিডস ইউ হ্যাভ, সে বলবে যে রাদার আই উড লাইক টু হ্যাভ ডগস, সে বলবে যে বাচ্চা কেন, আমি কুকুর পালবো, নাউজুবিল্লাহ। এখন তারা কুকুর পালতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিয়ে শাদি করে ছেলে পেলে লালন পালন করবে, এটি তাদের পছন্দের নয়। আমি লস অ্যাঞ্জেলেসে এক ড্রাইভার, যারা যে আমাদেরকে তিন দিন সময় দিয়েছিল, সে ছিল ভিয়েতনামের অমুসলিম, যেহেতু এটি তারাই ভাড়া করেছে, ভিয়েতনাম অমুসলিম ড্রাইভার। তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ছেলে পেলে কি, বললো যে একজন, বিয়ে শাদি হয়নি, ছেলে পেলের সংখ্যা বাড়তে একজন দুজন হয়ে যায়। তো বলছে আমরা এখনো বিয়ে করতে পারিনি, নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি, তবে ছেলে পেলে হচ্ছে, এক দুজন তিনজন করে এভাবে হচ্ছে, এটি তাদের জীবনযাপন। এবং সে বললো, আমি তাকে জিজ্ঞেস করলাম এই দেশে সবার প্রত্যেকের সাথে যে ডগ অন বোর্ড, পিছনে যে কুকুর আছে, এই কুকুর পালতে কত খরচ হয়? বলছে একটি বাচ্চা পালতে যা খরচ হয় কুকুরের পিছনে তার চেয়ে বেশি খরচ হয়।
কুকুর পালতে, কারণ কুকুরের হাসপাতাল, কুকুরের ক্লিনিক। এক বাংলাদেশি ডাক্তার আমাকে বললেন, আমি ছোট্ট একটি কুকুরের সামান্য সার্জারি অপারেশন করেছি, কুকুরের ডাক্তার, পশু ডাক্তার, বলছে আমাকে ১৮০০ ডলার দিয়েছে, ১৮০০ প্রায় ১.৫ লক্ষ টাকার কাছাকাছি একটি কুকুরের পায়ের সামান্য ব্যথা অপারেশন করে। তাহলে তাদের আমি বোঝাতে চাচ্ছি তাদের হাল, তাদের মধ্যে পরিবার আর কি আছে নেই, আমাদের কাছে যেটুকু আছে। যদি এই যে পর্দা ইত্যাদি হিজাব না থাকে, আগামী দিনে পরিবার অত পরিবার হলো সে পরিবারের সুখ শান্তি থাকবে না। দাম্পত্য জীবনে ততদিন পর্যন্ত সুখ শান্তি থাকে যদি শুধু স্ত্রী পুরুষ হিসেবে শুধু নিজের স্বামীকেই চিনে, আর ততদিন পর্যন্ত শান্তি থাকে স্বামী যদি নারীদের মধ্যে শুধু নিজের স্ত্রীকেই চিনে। যদি সেই স্ত্রী অনেক পুরুষকে ছাড়বার সুযোগ হয়, অত পুরুষ যদি বহু নারীর সাথে পরিচয়ের সুযোগ পায়, তাহলে সে দাম্পত্য জীবন আর সুখ শান্তি থাকে না, তখন দাম্পত্য জীবন ভেঙে পড়ে, বোঝাপড়ার অভাব হয়, সুখের সংসারে আগুন জ্বলে ওঠে, অনেক সংসার সে আগুনে তছনছ হয়ে যায়। অনেক সময় বিয়ের পরেও এটি তছনছ হয়ে যায়। কারণ হলো যখন পর পুরুষের সাথে কথা বলে, মহিলারা খুবই সাজগুজ করে একটু পরিপাটি রুক্ষ ভাষায় কথা বলে না, রাগ থাকলে হজম করে কথা বলে, তখন পুরুষ মনে করে আমার স্ত্রী সে বুঝি এই নারীটি অনেক ভালো ভদ্র, কখনো রাগ করে না। ঠিক তেমনি নারীও বুঝে এই পুরুষটা অনেক ভালো, কখনো রাগ করে না, কিন্তু বিয়ে শাদীর পরেই দেখা যায় তাদের আসল চেহারা, তাদের আসল চেহারাগুলো বিয়ে শাদীর পরেই দেখা যায়। এগুলো তো একটা কৃত্রিম, একটি আর্টিফিশিয়াল একটি পরিচয়, কিন্তু মানুষ এতে বিভ্রান্ত হয়। এতে মানুষ আজকে আমাদের সমাজে যত অপরাধ হচ্ছে, তখন দেখেন যত খুন খারাপি পরকিয়া পালিয়ে যাওয়া এসিড যত কিছু হয়, এগুলো সব কিছু পিছনে হিজাব পর্দা না নাই বলে। যদি পর্দা থাকতো, হিজাবের উপর আমাদের মা বোনরা চলতো, আমরা অভিভাবকরাও যদি এক্ষেত্রে দায়িত্বশীল হতাম, সমাজের এ হাল হতো না। অনেকে অভিযোগ করে কিন্তু খুব একটা লেট, খুব দেরিতেই করে, যে আমার মেয়ে কথা শোনে না, অথবা আমার অনিচ্ছায়, অথবা আমার অমরজিতই বিয়ে করতে চায়। অমরজিতে বিয়ে করতে চায় কেন? সে পরিচিতির সুযোগ কেন আপনি দিলেন? সে পরিচিতির সুযোগ কেন আপনি দিলেন? আসলে হিজাব আয়াত যখন নাজিল হয়, হিজাবের আয়াত নাজিল হয় মদিনায় যাওয়ার পরে, এর আগে হিজাব ছিল না, আয়াত হয়নি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুওয়াফাকাত উমর, হযরত উমরের অন্তরে এমন কিছু ইচ্ছা জাগে যেগুলো আল্লাহ পাক পরবর্তীতে আয়াত নাজিল করেন। মকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা, আল্লাহ পাক আয়াত নাজিল করেন। রাসূলকে হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বারু ওয়াল ফাজর, আপনার এখানে কত ভালো মন্দ মানুষ আসে, আপনি যদি একটি হিজাব, একটি মাঝখানে যদি পর্দা ইত্যাদির ব্যবস্থা করতেন, সেদিন তো আর হিজাবের আয়াত নাজিল হয়নি। এর পরপরই আল্লাহ পাক হিজাবের আয়াত নাজিল করেন। হিজাবের আয়াত নাজিল হওয়ার পরে হুদায়বা সিদ্দিকা বলেন, রাহিমাল্লাহু নিসা আল আনসার, আল্লাহ পাক যখন ওয়ালিয়াদরিবনা বিখুমরিনা আলা জুয়ুবিহিন, এ আয়াত নাজিল হবার পরপরই আনসারি মহিলারা যারা মসজিদে গেছে, তারা সেখানে নিজের কাপড়ের কিছু অংশ ওটাকে কেটে টুকরো করে তারা মাথা আঁচল দিয়ে ব্যবহার করে, তারা এটা হিজাব হিসেবে ব্যবহার করেছে। এমনকি আনসারি নারীদের অবস্থা সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, মনে হয় যেন কান্না আলা রুউসিহিনাল গিরবান, মনে হয় যেন মাথায় খাক বসেছে, কারণ যে পোশাকগুলো পরেছে মনে হয় যেন মাথায় খাক বসেছে। সাহাবায়ে কেরাম হিজাব এভাবে আমল করেছেন। এমনকি ঘরের ভিতরও আজওয়াজ মুতাহারাতের ব্যাপারে আছে, তারা যখন ঘরে বসতেন দরজার দিক দিয়ে মুখ করে বসতেন না, ভিতর দিয়ে মুখ রাখ, যাতে করে অজান্তে হঠাৎ করে কোনো মানুষ আগন্তুক যদি আসে, প্রথম দৃষ্টি যেন চেহারায় না পড়ে, যেদিকে না পড়ে, এত তারা খেয়াল। হিজাব নাজিল হওয়ার পরে আর আজওয়াজ মুতাহারাত কখনো বিনা প্রয়োজনে, এখন তো প্রয়োজন অপ্রয়োজন আমাদের মা বোনরা বাইরে যায়, এক সময় কেনাকাটা কাপড় চোপড়ের জন্য দিদি পড়বে, এখন সারা বছরেই যায়, যেতে যেতে মাছের বাজারেও যায়, তরকারির বাজারেও যাওয়া শুরু করেছে, এখন সবজি এক সব জায়গায় যাওয়া শুরু করেছে। ওই সমস্ত জায়গায় নারী সবচেয়ে উত্তম নারীত্ব থাকেই বলা হয়, যে পর পুরুষের দিকে তাকায় না, পর পুরুষের নজর তার দিকে পড়ে নেই। রসুল এক সময় সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সেখানে হযরত আলী বসা, যে আয়ুন্নিসা খায়ের, সবচেয়ে উত্তম নারীকে কেউ জবাব দিচ্ছেন না, চুপচাপ। হযরত আলী ফাঁকে উঠে গিয়ে বাসায় গিয়ে ফাতেমাকে জিজ্ঞেস করে কি বলবো। হযরত ফাতেমা বলেন, লা ইয়ারাউনা রিজাল ওয়ালা ইয়ারাউনাহুন্না, সবচেয়ে উত্তম নারী হলো যারা পুরুষের প্রতি নজর দেয় না, পর পুরুষ এবং পর পুরুষ থাকে দেখেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই জবাবটি ফাতেমার, বললেন, সাদাকাত ও ফাতেমা বিদআতুম মিন্নি, ফাতেমা তো আমার তো কলিজার টুকুর, চমৎকার জবাব দিয়েছেন। নারীদের উত্তম নারী তো তারাই যারা বিনা প্রয়োজনে বাইরে যাবে না, আজওয়াজ মুতাহারাত বিনা প্রয়োজনে বাইরে যাননি। হুদায়বা সিদ্দিকা বলেন, গজওয়ে মুতার পরে যখন হযরত যায়েদ বিন হারেসা
হযরত যায়েদ ইবনে হারেসার শাহাদতের কবর, আব্দুল ইবনে রাওয়াহা, তাদের হযরত জাফর তৈয়ার, তাদের যখন শাহাদতের খবর আসে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আমি পেরেশানির সুস্পষ্ট ছাপ দেখছিলাম। আমি তখন ঘরের সেদিকে খেজুর গাছের এই ওয়াল হয়, সেই খেজুর গাছের ফাঁক দিয়ে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিলাম চেহারা পেরেশানি, বর্ণনা দিচ্ছেন কিতাবুল মাগাজিতে আছে, জানালার ফাঁক দিয়ে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি বলেন, আমি একসময় দেখলাম বাসার বাইরে রসুল পানি খেলেন, অবশিষ্ট পানি হযরত বেলাল এবং আবু মুসা আশারিকে দিলেন। আমি ফাঁক দিয়ে দেখছিলাম, বাইরে যাননি, দেখলাম রসুলের খাওয়ার পানি অবশিষ্ট তাদেরকে দিচ্ছেন। আমি বললাম, বেলাল আমার জন্য কিছু রাখো, ভিতর থেকে বলেছেন আমার জন্য কিছু রাখো, রসুলের সে বরকতের পানি আমিও খাবো। এখানে ভাবতে হবে উম্মে সালামা রসুলের স্ত্রী, কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় স্বাভাবিকভাবে একজন মানুষ জড়, যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় ওলি বুজুর্গ হোক, যত বড় লেখক গবেষক হোক, স্ত্রীর সামনে তার বিষয়ে অত শ্রদ্ধা ব্যক্তিত্ব থাকে না। স্ত্রী তো স্ত্রী হয়, খুবই খোলামেলা জীবনযাপন, ওখানে আবার ব্যক্তিত্ব কিসের, ওখানে অত বেশি কদর থাকে না। কিন্তু এই জায়গায় হযরত উম্মে সালামা রসুলের স্ত্রী, কিন্তু রসুলের সে খাওয়ার পানির অবশিষ্ট খাওয়ার আগ্রহ ব্যক্ত করেন, কত শ্রদ্ধা, কত ভক্তি। আর রসুলের ভিতরে বাইরের জীবন কত সুন্দর হলে একজন স্ত্রীর মনে স্বামীর প্রতি এত ভক্তি জাগাতে পারে, এত ভক্তি শ্রদ্ধা থাকতে পারে। এই জন্য ইসলামের নবুয়তের সবচেয়ে বড় দলিল হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা যদি প্রথমে হযরত আবু বকর, হযরত উমরকে দিতেন এবং তারা যদি প্রথমে কবুল করতেন, এটি অবশ্যই সত্য, এটি সত্য। কিন্তু এই নবুয়তের ঘোষণাটি প্রথমে দিলেন হযরত খাদিজাতুল কুবরাকে, স্ত্রীকে, আর স্ত্রী নবী মানছেন, স্ত্রী, হ্যাঁ আর রাসূলুল্লাহ, লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না। তাহলে একজন মানুষ ঘরোয়া জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কত সুন্দর, কত মার্জিত, কত সুশৃঙ্খল, কত আদর্শ জীবন যাপন করলে একজন স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভক্তি থাকতে পারে, শ্রদ্ধা থাকতে পারে। তো এই তিনিই তো আমরা বলবো নারীদের উদ্দেশ্যেই বলতে চাই, যেহেতু কথা আসছে নারীরাই প্রথমে পৃথিবীর মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মুহাম্মদ রাসূলুল্লাহ হতে দেখেছে, পুরুষরা পরেই দেখেছে, পুরুষরা পরেই দেখেছে। হযরত আয়েশা সিদ্দিকা, হযরত উম্মে সালামা, তাদের জীবন বৃত্তান্ত দেখুন, তারা হিজাবের উপর, পর্দার উপর কেমন চলেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়, আমি সেই জায়গায় যেতাম, একজন স্বামীর সামনে দফন করার পরে সেই ঘরে ঢুকতাম, একজন মানে বাসার ভিতরে যতটুকু কাপড় রাখে ততটুকু কাপড় নিয়ে, যে আমি বলতাম ইন্নামা হুয়া জাওজি, তিনি তো আমার স্বামী। এরপরে যখন হযরত আবু বকরকে দফন করা হয়, তখন আমি সেই পোশাকে, যে পোশাক একজন বাবার সামনে যেতে পারে, ইন্নামা হুয়া জাওজি ওয়া আবি, ইনি তো আমার স্বামী এবং বাবা। পরে যখন হযরত উমরকে দফন করা হয়, তিনি আল্লাহ পাকের কসম, মা দখলতু আলাই ইল্লা মাসদুদাতান আলাইয়া থিয়াবি, আল্লাহ পাকের কসম, মৃত্যুর পরে কথা বলছি, হযরত উমর বেঁচে নেই, দফন করা হয়েছে, কিন্তু আল্লাহ পাকের কসম করে বলছে, ওই রুমে গেলে আমি একজন পর পুরুষের সামনে যেভাবে মানুষ যেভাবে যায় ওই পোশাক পরেই গেছি। তারা মৃত্যু মানুষের সাথে হিজাব করে, আর আমরা জ্যান্ত জীবন্ত মানুষের সামনে কজন হিজাব করি, কজন পর্দা মেনে চলি, এটিকে বলে হিজাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিষয়ে বহু এমন গুরুত্ব দিয়েছেন, দেখুন যে যেখানে অন্ধ আব্দুল ইবনে উম্মে মাকতুম রসুলের ঘরে আসলেন, মাইমুনা এবং হযরত জাইনব বসা, রসুল বললেন, দেখো এ আসতেছে, তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে পর্দা করো। তারা বললেন, ইয়া রসুল, আলাইসা হুয়া আমা লা ইবসিরুনা, সে তো অন্ধ, আমাদের দেখছে না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফা আম ইয়াওয়ানা আনতুমা লা তুবসিরা লা তুবসিরানি, তোমরা কি অন্ধ, তারা অন্ধ, সে অন্ধ, কিন্তু তোমরা কি অন্ধ। এখানে দেখুন যে এখানে আব্দুল ইবনে মাকতুম, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বহুবার বহুবার নিজের প্রতিনিধি স্থলাভিষিক্ত, যখনই যুদ্ধে যেতেন মদিনায় রাসূল আব্দুল ইবনে মাকতুমকে রেখেছেন দায়িত্ব দিয়ে, রাসূলের অবর্তমানে অনুপস্থিতিতে মদিনার যিনি জিম্মাদার, এমন দিনদার সাহাবি যার ব্যাপারে আল্লাহ পাক আবাস ওয়া তাওয়াল্লা সূরা নাজিল করেন, এমন সাহাবি, আর অন্যদিকে আজওয়াজে মুতাহহারাত, রাসূলের সতী সাধী নারী, সেই জায়গায় যদি রাসূল পর্দার এই কথাটুকু বলে যে পর্দা করো, আমাদের সমাজে তো এখানে আব্দুল ইবনে মাকতুম মনে আমরা কোনো পুরুষ, আর আমাদের মা বোনরা তো জাইনব বা মাইমুনাও নয়, জাইনব মাইমুনাও নয়, সেই জন্য তো তখন তো এই তো বলবে, এই কারণেই তো বলতে হয় যে আমিও তো ইনসান, তো নামের আশক ফেরেশতে জেসা পের দোনো ইনসান, কেউ এতনে হিজাব ও মিলে, তখন তো কথা এগুলোই আসবে, হিজাব
এই জন্য ইসলাম এই বিষয়টা রক্ষা করার জন্য বহু ব্যারিকেড সৃষ্টি করেছেন। সমাজ, আমাদের পরিবার, আমাদের মূল্যবোধ, এটি রক্ষা করার জন্য ইসলাম প্রথমেই বলে যে একটির পর একটি, যদি তোমরা প্রথমেই তোমাদের জন্য হলো প্রথম পর্দা হলো কুল্লিল মুমিনিন ইয়াগুদুমিন আবসানি ওয়া ইহফুজু ফুরুজাহুম, এরপর দ্বিতীয় পর্দা ওয়া ইযা সাআলতুম মুতান ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব, এরপর আল্লাহ পাক ওয়াকারনা ফি বুয়ুতিকুম, এরপরও যদি বাইরে যেতে হয় ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, এরপরও যদি বাইরে যেতে হয় ইউদিনিয়ান আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইউরাফনা, তাহলে একটির পর একটি এতগুলো ব্যারিকেড দেয়া যাতে করে সমাজ ঠিক থাকে, আমাদের আখলাক চরিত্র ঠিক থাকে, আমাদের লজ্জাবোধ ঠিক থাকে। আসলে বেপর্দা নগ্নতা অথবা অশালীনতা যা কিছুই বলেন এগুলো বড় লজ্জাবোধের বড় অভাব হয়েছে আজকাল। সে চক্ষু লজ্জা বা এমনি লজ্জাবোধ বলেন এটি অনেকটা বিরল প্রজাতির পাখির মতো, এগুলো খুবই কম দেখা যায় মানুষের ভিতরে ক্রমান্বয়ে এগুলো দেখতে দেখতে গাসবা হয়ে গেছে, অনেকটা লজ্জাবোধ নেই বললেই চলে। অথচ লজ্জাবোধ এটি এমন একটি গুণ, স্বয়ং আল্লাহ পাককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হাইয়ুন করিম হাইয়ুন সিত্তির ইউহিব্বুল জামাল ওয়াসিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহিব্বুল হায়া ওয়াসিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক হাই, আল্লাহ পাক লজ্জা করেন, এবং আল্লাহ পাক যে জিনিসগুলো ঢেকে রাখতে বলেছেন এগুলো ঢেকে রাখাটাই পছন্দ করেন। আল্লাহ পাক লজ্জা করেন বলে হাদিসের মধ্যে আছে, আমার কোনো বান্দা যখন আমার কাছে হাত তুলে চোখের পানি ফেলে আমি লজ্জা করি তাকে শূন্য হাতে ফেরত দিতে, শূন্য হাতে ফেরত দিতে, আমি শূন্য হাতে ফেরত দেই না তাকে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক সাহাবী বলেন আবু মুসা আশারি মতান্তর আবু সাঈদ খুদরি, ওয়াল্লাহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দু হায়ান মিনাল মারআতিল আযরা ফি খিদরিহা, বিয়ের আগে অবিবাহিত নারী কুমারী নারী তার ঘরের মধ্যে যেটুকু লজ্জাবোধ তার চেয়ে বেশি রাসূলের চেহারার মধ্যে লজ্জাবোধ বেশি ছিল। রাসূল এত বেশি, এক সময় কোনো মহিলা রাসূলের কাছে হাইজির মশলা জানতে আসছেন, ইস্তেহাজার মশলা, রাসূল একটু অনেকটা খোলামেলা না একটু ইঙ্গিত আর তো বলছে তুমি কাপড় নিয়ে দেখো আসর বা লক্ষ্য বা উপসর্গ কী, এগুলো তুমি দেখতে পারো লক্ষণ কী আছে। তখন এই মহিলা একবার দুইবার বুঝতেছেন না, কিন্তু রাসূলের চার বেশি খোলামেলা বলেননি, আয়েশাকে বলেন একে বুঝিয়ে বলো, এক একটু আয়েশা সিদ্দিকা সেখানে ছিলেন একটু বুঝিয়ে বললেন, এত বেশি লজ্জা এমনকি কোথাও কিছু যদি দৃষ্টিকটি নজর পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে দৃষ্টি ফিরিয়ে নিতেন, এটি কেবল লজ্জাবোধ। সাহাবে ইকরামদের মধ্যে লজ্জাবোধ ছিল। সাহাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে আমি বাথরুমে আমার মাথা খোলা রাখিনি গোসল করার সময়, এবং কাপড় চেঞ্জ করার সময় আমি মাথা নিচু করে অনেকটা আমার মেরুদণ্ড সোজা করে আমি কাপড় চেঞ্জ করতে পারিনি, হায়া আমিন রব্বি, হায়া আন আল্লাহ পাককে লজ্জা করে। আবু মুসা আশারি বলেন ঘরের দরজা বন্ধ অন্ধকার রুমে আমি যখন গোসলখানায় গোসল করি সেদিন আমি লা উকিমু সলবি, আমি মেরুদণ্ড সোজা করি না, কারণ কাপড় চেঞ্জ করার একটুখানি যে সতরের এই দিক হয় সেদিকটা আমি আল্লাহ পাককে লজ্জা করে আমি কাপড় চেঞ্জ করেছি। যদি ঘরের অন্ধকারে পুরুষরা আল্লাহকে লজ্জা করে কাপড় চেঞ্জের সময় এইটুকু শালীনতা, আর আমাদের মা বোনরা রাস্তাঘাটে পথে কী পোশাক পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি মুনাফিক বলেছেন, এটা রাসূলের কথা। রাসূল বলেন সিনফানি মিন আহলিন নার, আমি দু শ্রেণীর মানুষ তাদেরকে জাহান্নামে দেখছি, সিনফান তন্মধ্যে হলো আল মুতাবাররিজাতুল মুতাখাইয়্যালাত ওয়া হুন্নাল মুনাফিকাত, অন্য হাদিসের মধ্যে আছে ইলআনু হুন্না ফা ইন্নাহুন্না মালউনাত রুব্বা কাসিয়াতিন আরিয়ামা মিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত, রাসূল বলেন এরা তো পোশাক পরেও নগ্ন, পোশাক পরেও নগ্ন, আটশাক পোশাক পরে, পাতলা পোশাক পরে, শরীরের বর্ণনা দিচ্ছে। হযরত উসামা ইবনে যায়েদ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাহিয়া কালবে একটি পোশাক কাপড় হাদিয়া দিলেন, রাসূল সেটি পড়লেন না, উসামা রাসূল বড় প্রিয় সাহাবী উসামাকে দিলেন, উসামা সেটি নিজে না পরে নিজের স্ত্রীকে দিলেন। যখন কয়েকদিন পরে রাসূলের সাথে সাক্ষাৎ, উসামাকে বলেন উসামা তোমার সেই কাপড় কই, গায়ে দেখছে না কেন হাদিয়ার কাপড়, উসামা বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীকে দিয়ে সেই কাপড়টি। তখন রাসূল বলেন মুরহা আনতা জালা তাহতা গলায়া, যেন তোমার স্ত্রীকে দিয়ে থাকো, বলো তাকে এই পোশাক নারীরা পড়তে পারবে না, সেই কাপড়ের নিচে যেন আরেকটি কাপড় আবরণ দেয়, আরেকটি কাপড় যেন যুক্ত করে, কারণ ফা ইন্নি আখাফু আনতাসিফা হাজম আজামিহা, এই পোশাক যদি কাপড় আরেকটি না দেয় আমার আশঙ্কা হয় তোমার স্ত্রীর হাড্ডির বর্ণনা অর্থাৎ শরীরের কাঠামোর বর্ণনা কোনো মানুষ বুঝতে পারবে, কোনো মানুষ বুঝতে পারবে।
তাহলে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরতে বলেছেন, সেই পোশাক যেন লিবাস ইউআরি সোয়াতিকুম, এই পোশাক যেন মানুষের লজ্জা শরম মানুষের শরীরটাকে ঢেকে রাখে, এটাকে আবৃত করে রাখে। আমাদের মা বোনদের পোশাক এরকম হয়। এই জন্য তো বলে যে কোন কোন মুসলিম নাকাতা খাওলা, সে বলে আমি কিছু নারীদের পোশাক দেখে, আমি নারী কিন্তু তাদের পোশাকগুলো দেখে আমি বিব্রত হই, বিব্রত বোধ করি, কেমনি এই পোশাক, অনেক কিছু খোলামেলা। যদি তিনি বলছেন যদি নারীর এই পোশাক, আমি সমজাতীয় সমলিঙ্গ, আমাকে যদি এতখানি বিব্রত করে, এ পোশাকগুলোকে পুরুষকে কতখানি বিব্রত করে। আমরা তো জানি হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ইমানের বহু শাখা প্রশাখা আছে, তার মধ্যে এমাতুতুল আযা আনিত্তারিয়া, এমাতুতুল আযা, যে রাস্তার মধ্যে যত কষ্টদায়ক বিষয় থাকবে, হয়তো কলার খোল খোসা খুলো চাল বা খোল অথবা এই ধরনের কোনো খাটা সরিয়ে ফেলবে, এটি ইমানের মিনিমাম একটি রিকোয়ারমেন্ট, চাহিদা ইমানের। যদি এই কষ্টদায়ক যেটি মানুষের পায়ে লাগে খাটা বিদ্ধ হয় এগুলো যদি সরিয়ে ফেলবার নির্দেশ থাকে, রাস্তাঘাটে আমাদের অশালীন পোশাক অথবা এই ধরনের যে যৌন প্রদর্শনে যদি পোশাকগুলো, পাতলা পোশাকগুলো অত নারীর সৌন্দর্য বর্ণা এই পোশাকগুলো, এগুলো তো মানুষের শরীরকে কষ্ট দেয় না, বরং মানুষের ইমানে সরাসরি আঘাত হানে, মানুষের বিবেক বুদ্ধির মধ্যে আঘাত হানে। কারণ যখন কোনো নারী বের হয় শয়তান বসে থাকে না। রাসূল বলেন দেখো কোনো নারী যখন এভাবে পোশাক নিয়ে বের হয়, আলমারা আত আওরা ফাইজা খারাজাত ইস্তাশফাহা শয়তান, কোনো নারী যখন বের হয় তখন শয়তান তার পিছনে লেগে যায়। শয়তান দুদিক দিয়ে কাজ করে, একদল একদল নারীকে, ওই নারীকে বলে তোমার সৌন্দর্য প্রদর্শন করো, তাকে হয়তো এ কথা অন্তরে বলে দে তোমার এই সৌন্দর্য, অনেক পুরুষরা তোমার সৌন্দর্য দেখে বিমুগ্ধ হচ্ছে, বিমোহিত হচ্ছে, অনেকে তোমার এই সৌন্দর্য দেখে অভিভূত হচ্ছে, তোমার সৌন্দর্যের প্রশংসা করছে, এই হয়তো মিথ্যা কথাগুলো তার কানে দিচ্ছে। অন্যদিকে যে পুরুষগুলো অন্য কাজে ব্যস্ত ছিল তাকেও বলছে দেখো তোমরা এই কাজ আপাতত বন্ধ রাখো, রাস্তা কে যাচ্ছে সেটি দেখো, রাস্তা কে যাচ্ছে সেটি আগে দেখো। শয়তান তো দুদিক দিয়ে কাজ করে, ইন্নাল মার আথা তুকবিরু ফি সুরতে শয়তান ওয়া তুদবিরু ফি সুরতে শয়তান, শয়তানের সুরত নিয়ে আসা যাওয়া করে, আকৃতি নিয়ে আসা যাওয়া করে। এই জন্য নারীরা পোশাক পরবে, কিন্তু সে পোশাকের একটি নির্দিষ্ট বর্ণনা আছে, কখনো যেন এই যে স্প্রে বডি স্প্রে বা গ্রান ইত্যাদি ব্যবহার করে বাইরে যেতে নিষেধ আছে। রাসূল বলেন ফহি একাদা, এভাবে যদি বের হয় ফহি একাদা অর্থাৎ জানিয়া বেবিচার নিয়ে বলা হয়েছে। কাজেই মহিলারা যাবে, প্রয়োজনে যাবে, কিন্তু যাওয়ার অর্থ এই নয় যে তার সৌন্দর্য অন্যকে দেখাবে, যদি দেখানো হয় পরে যত বিপদ আসে, বিপদ একদিন দুদিন তিন দিন, এই বিপদগুলো এমনি আসে না, আমরা এগুলো নিজের হাতের কামায়, একটা পর্যায়ে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তখন আক্ষেপ করে আফসোস করে, কিন্তু সে আফসোসের তো ইতি নেই। পর্দা আজকে সারা বিশ্বে, হিজাব এই বিষয়টি সারা বিশ্বে কেন আলোচিত, আলোচিত এই কারণে এটি মুসলমানদের অনেক কিছু আমরা শুরুতেই বলেছি আমরা হারিয়ে ফেলেছি। এটুকু আমাদের পরিবার, আমাদের মা বোনদের একটা নির্দিষ্ট পোশাক আছে। শুধু আমি তাই না, আমি দেখেছি অন্যদেরও কোনো কোনো ধর্মের, বিশেষ করে ইহুদি ধর্মে নারীদের ব্যাপারে খুব পোশাকের ব্যাপারে রেস্ট্রিকশন আছে, যদিও সব ইহুদি মেনে নেয় না, কিন্তু ইহুদিদের মধ্যে প্রথম ফিতনা নারী। রাসূল বলেন ইন্না আউওয়ালা ফিতনা কানাত বানি ইসরাঈল আন-নিসা, নারীরা ইহুদিদের প্রথম ফিতনা। সে ইহুদিরা যারা ধর্মকর্ম করে তারাও বলে, আমরা যদি এখন বলি নারীরা রাস্তায় বের হলে রাস্তার এক পাশ দিয়ে চলবে, তখন বলে এটি নারী নির্যাতন, নারী নিগ্রহ, নারীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, তোমরা নারীকে অবহেলা করা, এ ধরনের নানা কথা বলবে। কিন্তু লন্ডনের স্ট্যামফোর্ড হিল একটি আবাসিক এলাকায় যদি ইহুদিরা বসবাস করে, ইহুদিরা একটি একটা সাইনবোর্ড দিয়ে দেয়, ওমেন শুড ওয়াক অ্যালং উইথ দি সাইড অফ রোড, নারীরা এ পথ দিয়ে চলবে, পুরুষের সাথে গেছে চলবে না, ইহুদিরা দিয়েছে। কিন্তু কই পত্রিকাতে শিরোনাম হয়নি, পত্রিকাতে এটার বিরুদ্ধে কথা বলেনি, অথচ ইহুদিরাই পরামর্শ দিচ্ছে তাদের নারীদেরকে যেন পুরুষদের সাথে চলাফেরা না করে, এই পথ দিয়ে চলে, পুরুষ থেকে দূরেই চলে। সেই কথাটি যদি আমরা হাদিসের আলোকে আমরা কোথাও লিখতাম, হতে পারে আমাদের বিরুদ্ধে অনেক কিছু লেখালেখি হতো। আর ইহুদি নারীরা যারা এ ধরনের হিজাব বা এই ধরনের পোশাক পরে,
তারা তো একেবারে মুসলমানদের চেয়ে অনেক কড়া। আমি ব্রুকলিনে একটি শপিং মলে দেখলাম, দেখলাম একেবারে মাথা থেকে পা পর্যন্ত হাত মোজা পা মোজা একেবারে আরও একটি কাপড় কাপড়ের উপর কাপড় পুরোটাই খালো। মনে করলাম কোনো খুবই দিনদার মুসলমান নারী হবে, কিন্তু সন্দেহ জাগলো তার সাথে যে পুরুষটি সে লম্বা দাড়ি ইহুদি টুপি। আমি চিন্তা করলাম কোনো মুসলমানের ইহুদি বিয়ে করলো কিনা। আমাকে বললেন না, এই ইহুদি নারী, কিছু ইহুদি যারা ধর্মকর্ম করে এরা এভাবেই পোশাক পরে, আমাদের কিছু কড়া হেজাব করে তারা, তাদের ইহুদিদের এই পোশাকের ব্যাপারে কেউ কথা বলে না। আর আমাদের নারীরা শুধু হয়তো কেউ কেউ মুখ খোলা রাখে, মাথায় যে একটু কাপড় দেয় স্কার্ফ হিজাব, এটা নিয়ে আইন হচ্ছে, এটা নিয়ে জরিমানা গুনতে হয়। ফ্রান্সের কিছু জায়গা আছে, বাস স্টেশন অথবা পাবলিক প্লেস যেটাকে বলে, ওই সমস্ত জায়গায় যদি তারা হিজাব পরে আমাদের মা বোনরা কখনো কখনো জরিমানা দেয়, কারণ এটি আইনের বিরুদ্ধে, তাদের আইনের বিরুদ্ধে, এই জন্য জরিমানা দিতে হয়। আল্লাহ পাক মাফ করুক। তাহলে সব জায়গায়ই তো বৈষম্যের শিকার আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাবের ব্যাপারে উম্মতকে বলেছেন, তোমরা ইটির উপর থাকবে, যেন পূর্বেকার জাতিদের তোমরা অনুসরণ করবে না। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই দুর্দশা, উম্মতের এই অবস্থা সম্পর্কে আমাদের সব কিছুই বলে গেছেন, এমন কিছু রাখি জাননি আল্লাহ নবী আমাদেরকে বলেননি। হিজাব আমরা বলবো আমাদের নারীদের মা বোনদেরকে অত্যন্ত আস্থার সাথে দৃঢ়তার সাথেই বলবো, এবং নসিহত যেটিকে বলে কল্যাণ কামনায়, নারীদের শুভ কামনায়, অথবা আমরা বলবো মুসলিম উম্মার কল্যাণ কামনায় বলবো যে আপনারা হিজাব মেনে চলুন, হিজাব পর্দা করুন। আমাদের সমাজের যে দুরাবস্থা এগুলো অনেকটা খুব দ্রুত যেগুলো সমাজ পাল্টাচ্ছে, নারীদেরকে গড় থেকে এই যে এই অবস্থায় আনার পরীখ এগুলো হচ্ছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সাহাবিয়াতের কথা বলি, তারা কীভাবে পর্দা করেছেন, কীভাবে পর্দা করেছেন। আজওয়াজে মুতাহারাতের পরে সাহাবি হযরত আমরা ফাতেমার কথা বলতে পারি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক সময় রাসূল গেলেন নিজের গোল এক গোলাম হাদিয়ে দিতে নিয়ে গেলেন ফাতেমাকে। আমরা জানি গোলামের সামনে পর্দা করতে হয় না, কিন্তু সেই জায়গায় হযরত ফাতেমা দেখলেন রাসূলের সাথে আরেক লোক গোলাম হলেও কাপড় যদি মাথায় দিয়ে পায়ের কিছু অংশ দেখা যায়, আর পায়ের মধ্যে দিলে মাথার কিছু অংশ দেখা যায়, বিব্রত বোধ করছেন। রাসূল বলেন, ফাতেমা ইন্নামা হুয়া আবুকে ওয়া গোলামুক, এ গোলাম, ইন্নামা হুয়া গোলামুক। হযরত ফাতেমাকে যখন জিজ্ঞেস করা মাসের শুরুতে, ফাতেমা সবাই চাঁদ দেখছে, তুমি চাঁদ দেখছো কিনা, ফাতেমা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ দেখিনি। কেন দেখি নাই ইয়া রাসূলুল্লাহ? আমি এ কারণে দেখি নাই, কারণ আজকে চাঁদ দেখছি কিনা, হয় উঠছে কিনা, এটি নিয়ে তো অনেকেই চোখ দেবে সেদিকে, আমি চাইনি যেখানে এত লাখ পর পুরুষের নজর যেদিকে যাবে, আমি ফাতেমার নজর যেন সেই জায়গায় নিবদ্ধ না হয়, সেই জায়গায় যেন তারা এত পর্দা করেছেন, এত হিজাব। আর আমাদের অবস্থা কি, আল্লাহ মাফ করুক। এই জন্য বলবো আমাদের মা বোনদের জন্য, মায়ের জন্য কথা, বোনের জন্য কথা, মেয়ের জন্য কথা, প্রত্যেকের জন্য কথা, যদি হিজাব থাকে আগামী দিন আপনার আদর্শ মা আদর্শ স্ত্রী ওরা তো অন্য কোথাও থেকে পাবে না, এগুলো তো আমাদের ঘরেই বড় হবে। তাদেরকে যদি এমন অবস্থায় রাখা হয় সে সমাজ আর কি থাকে, নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা যা কিছু হয় এগুলো এই জায়গা থেকে হয়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তাআলামুন। যারা অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের তো শাস্তি আছে, এটার পরিণাম কি হবে এটি আল্লাহ পাক জানে, তোমরা জানো না, ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তাআলামুন। নারীরা যদি নিজের ইজ্জত রক্ষা করে, যুগ যুগে বারবার প্রমাণ হয়েছে আল্লাহ পাক তাদের সাহায্য করেন, একটু একটুখানি নিজের ইচ্ছা, নিজের একটুখানি ইচ্ছা, ইচ্ছে করলে, এই জন্য যখন একবার সেটি ইচ্ছা ডাকবে, এটি যখন অন্তরে পাকাপোক্ত হয়ে যাবে, একবার হিজাবের উপর অভ্যাস হয়ে গেলে, এমন কিছু নারী আছে যাদের লাখ কোটি টাকা দিলে হিজাব পরে না, আবার এমন অভাব নারী নেই আছে অভাব নেই নারীদের, যে সমস্ত নারীরা কোটি টাকা দিলে হিজাব খুলবে না, কারণ এটি মন মানসিকতার বিষয়। যদি একবার সে ইজ্জত রক্ষা করা হয় তাহলে আল্লাহ পাক তার সহায় হন। কোরআনে কেরিমের যে ঘটনাগুলো আপনারা পড়েন, সতী স্বাধীন নারীর কথা, হযরত মরিয়মের কথা, হযরত আয়েশার কথা, এমনকি আমরা যদি হযরত ইউসুফের কথা বলি, আল্লাহ পাক কত চমৎকারভাবে তাদের পাশে দেখেছেন। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহা, যার নামে মোট পূর্ণাঙ্গ একটি সূরাও আছে, মরিয়মের তো সব জায়গায় খ্যাতি, সব জায়গায় তার শোনা, এবাদত বন্দেগীর মসজিদের মধ্যে এবাদত বন্দেগী করে কাটান, এতেকাব, এমন একজন যার
গোটা এলাকা জুড়ে যার এত সম্মান, যার এত খ্যাতি, বুজুর্গির চর্চা, ওই ঘরেই যদি কোনো সন্তান আসে, বিয়ের বাইরে, বিয়ে সাজি হয়নি, সে নারীর অন্তরে কত কল্পনা আসতে পারে। সে নারী হযরত মারিয়াম এই কল্পনায় উম্মত, মানুষ আমাকে কি মনে করবে, এতদিন আমাকে আবেদা জাহেদা পরহেজগার কথাই বলেছে, আজকে যদি আমার কোলে শিশু দেখে আমাকে নিয়ে কত কথা বলবে, এমনই চিন্তায় কল্পনায় জল্পনায় একটা পর্যায়ে তুমি আলায় তিনি ইয়ালাই তিনি মৃত্যু কবল হাদা বলছে, এর আগে যদি আমার মৃত্যু হতো অথবা কুন্তু নাসিয়া মানসিয়া, আমি যদি নাই হতাম, আমি যদি জনশ্রীতিতে নাই থাকতাম, এমন একটি আশা পোষণ করেন। কিন্তু আল্লাহ পাক হযরত মরিয়মের সতীত্বের ঘোষণা, ইজ্জতের ঘোষণা, পাক দামনির ঘোষণা, ইজ্জতের ঘোষণা, নিরহ কুলের বাচ্চা হযরত মরিয়মের মাধ্যমে, হযরত ঈসার মাধ্যমে দিয়েছেন, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। ইউসুফ এ পরীক্ষার সম্মুখীন হন, ছোট কুলের বাচ্চা বা দুলনার বাচ্চা সাক্ষ্য দেন। হদায়শা সিদ্দিকা এ পরীক্ষার সম্মুখীন হন, আল্লাহ পাক 18টি আয়াত নাজিল করে, 18টি আয়াত না, কোনো ছোট বাচ্চা নয়, আল্লাহ পাক নিজে হদায়শা সিদ্দিকার 18টি আয়াত নাজিল করে তার সতীত্বের ঘোষণা দেন। যুগে যুগে বারবার হয়েছে, কোনো মানুষ হযরত হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকে সমস্ত নারীকে তো মহব্বত করেন যারা নিজেদের ইজ্জত রক্ষা করে, এই জন্য বিধবা নারী স্বামীর মৃত্যুর পরে ঘরে যে নিজের ইজ্জতের নামুস নিয়ে চলে, ইজ্জত রক্ষা করে, পর্দার মধ্যে তাকে, হাদিসের মধ্যে তাকে শহীদের সাথে তুলনা করা হয়েছে, তাকে বলা হয়েছে শহীদের মতো, তার দোয়া কবুল হয়, তার কারণ পুরুষ রণাঙ্গন গিয়ে যুদ্ধ করে রক্ত ঝরায়, আর নারীরা ঘরে বসে শয়তানের বিরুদ্ধে হরদম যুদ্ধ করে, এই জন্য তাকে শহীদের সাথে তুলনা করা হয়েছে, শহীদের সাথে। তো নারী যদি ইজ্জত রক্ষা করার জন্য যে সংগ্রাম করতে হয়, যে সংগ্রাম, এই সংগ্রামের আল্লাহ পাক এটিকে অমূল্যায়ন করেননি, শহীদের সাথে তুলনা করেছেন। হযরত আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে ঘটনা বলেন, আল্লাহ পাক তাদেরকে কত মহা, এক সময় দিল্লির মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি, এত পীর বুজুর্গ সবাই দোয়া করে বৃষ্টি হয় না, মসজিদে সবাই কান্না, সালাতুল ইস্তেসকা, কোনো কাজ হয় না, মানুষ থেকে বড় হতাক, মানুষ মারা যাবার উপক্রম, দুর্ভিক্ষ, মন্দা, এমনকি গবাদি পশু না খেয়ে মারা যাবে এমন অবস্থায় এক লোক যুবক যাচ্ছে, তাকে বলে যে আমাদের এই অবস্থা, খামছি, চোখের পানি ফেলছি, দোয়া কবুল হয় না, তুমি একটু দোয়া করো। তিনি বললেন, একটু থামুন, আমি একটু যাচ্ছি, একটু জায়গা গিয়ে নিজের মায়ের কাছে যা, মাওস মায়ের সাথে সফর করে, সেই জায়গায় কি যেন মায়ের আঁচল ধরে, একটু দোয়া করল, মুহূর্তে বৃষ্টি আসা শুরু করে, মানুষ জিজ্ঞেস করে কি অবাক কাণ্ড, এতদিন আমরা এত দোয়া করলাম বৃষ্টি হয়নি, আপনার মা কি এত পীর বুজুর্গ বা কি অবস্থা, আপনার মায়ের বর্ণনা দিন, আপনার মায়ের আঁচল ধরার সাথে সাথে দোয়া কবুল হয়, বৃষ্টি হয়। তিনি বলেন, আমার মা পুরো জীবনে এত কঠিন পর্দা করেছেন, কোনোদিন কোনো পুরুষের সামনে যাননি, কোনো পর পুরুষের দিকে কোনো নজরও দেননি, আল্লাহ পাক তাদের দোয়া এত দ্রুত কবুল করেন। কাজেই আমরা বর্তমান সময়ে বলবো, পর্দা এটি আমাদের রক্ষা কবচ, হিজাব আমাদের রক্ষা কবচ, হিজাব পর্দার ব্যাপারে বহু চমৎকার ঘটনা বলে আছে। আমরা বর্তমান সময়ে আমাদের মা অনেকেই, আপনারা হয়তো অভিজ্ঞতা আছে এই সব বিষয়গুলো আপনাদের আসে, আমরা দেখেছি এক নারী চোখের পানি ফেলে বলে কোনো না কোনো ভুল ত্রুটির কারণে, আমরা তাদের উদ্দেশ্য কথাগুলো বলতে চাই, কোনো না কোনো সময় দুর্ঘটনার শিকার এবং নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলে আমরা তাকে বলবো। এ ধরনের যারা আরও আছে, বনি ইসরায়েলের সেই ব্যভিচারী নারীর কথা আপনারা শুনেছেন, যে একটি পিপাসার্থ কুকুরকে পানি খাইয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে মাফ করেছেন, ক্ষমা করেছেন। আমাদের বড়রা বলেছেন হাদিসকে সামনে রেখে, যদি কোনো মানুষ গুনাহ করে, যেই হোক পুরুষ নারী, গুনাহকে যেন মানুষের সামনে প্রকাশ না করে, যদি প্রকাশ না করে সে যত গুনাহই করুক, আল্লাহ পাকের সামনে চোখের পানি ফেললে, আল্লাহ পাকের সামনে গিরিয়ে জারি করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন বিসসু, যারা প্রকাশ করে দেয়, আল্লাহ পাক কোনো বান্দা আছে রাতের অন্ধকারে গুনাহ করে, সকালবেলা মানুষকে বলে বেড়ায়, আল্লাহ পাক সেই তো নিজের, আমি পর্দা দিয়েছিলাম, আবরণ দিয়েছিলাম, তার উপর ঢেকে রেখেছিলাম, সেইটি প্রকাশ করে। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো, অনেক সময় বিয়ে শাদির পরে বিশেষ করে মহিলারা একটু অসতর্ক হয়, পুরুষ নিজের স্বামীর সামনে পর নারীর এমন সৌন্দর্যের বর্ণনা দেয়, অথবা নিজের স্ত্রী নিজের স্বামীর একান্ত গোপন বিষয়গুলো অন্য কারো, তার সতীর্থ বান্ধবীর সামনে প্রকাশ করে, হাদিসের মধ্যে তাদের ক্ষেত্রে খুব কড়া শব্দ ব্যবহার করা হয়েছে, এমনটি যেন না হয়। আর হিজাব এটি শুধু মুসলমান নারী নয়,
আজকে অমুসলিম নারী হিজাবের মধ্যে তাদের আশ্রয় করছে। কানাডার মধ্যে ইউরোপের যে হিজাব বিরোধী যার সবচেয়ে বড় কড়া অবস্থান ছিল, হিজাবের বিরুদ্ধে যে সবচেয়ে বেশি কথা বলেছে লিখেছে, সে একসময় হিজাব নিয়ে গবেষণা করে রিসার্চ করে, আল্লাহ ফকের কি মেহরবানি এই মহিলাটি ইসলাম গ্রহণ করে এবং রীতিমতো পুরো জীবনে হিজাবের উপর আমল করা শুরু করে এবং তার একটি বই আছে হিজাবের উপরে, এটি তার থিসিস। এবং অনেক সময় আমরা দেখছি হিজাবের ব্যাপারে একজন ইহুদি রেবাই কুইন্স ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের সে প্রফেসর, তার সাথে আমাদের মিটিং হয়, সে বলে যে হিজাবের ব্যাপার আমার দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক, যদিও আমরা এটি মানি না, কিন্তু হিজাব যে নারীর ক্ষেত্রে নারীর ইজ্জতের জন্য খুবই প্রয়োজন সেটি আমি মানি। আমার বিশ্ববিদ্যালয়ে সে বলে এক সময় মুসলমান ছাত্রীদের মধ্যে হিজাব ব্যান বা নিষিদ্ধ করার একটি প্রস্তাব আসে, আমি এটির বিরুদ্ধে, সে ইহুদি মহিলা বলে আমি এর বিরুদ্ধে, আমি শিখ এখানকার প্রফেসর, সে বলে যে আমি এটার বিরুদ্ধে খুব কড়া অবস্থান নিলাম, পরদিন আমি নিজে হিজাব পরে আসলাম এবং আমার ক্লাসের সমস্ত ছাত্রীকে হিজাব পড়তে বাধ্য করলাম, আজকে আমরা মুসলমান ছাত্রীদের পাশে আছি। তাহলে দেখা যায় ও মুসলিম, সে ইহুদি, কিন্তু মুসলমান নারীদের হিজাবের এই গুরুত্ব সে বুঝে, কিন্তু আমাদের মা বোনরা কি বুঝে? চাইনিজ অমুসলিম খেতি চিম সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির সাইকোবায়োলজির ছাত্রী, সে দেখতে সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলেসে অধিকাংশই চাইনিজ বা ওই যে জাপানিজ, কারণ ওদিক দিয়ে জাপান চায়না কাছে, অধিকাংশ ইমিগ্রেন্ট ওই সমস্ত দেশ থেকে। সে বলে আমি যখন ইউনিভার্সিটি পড়ি সান ফ্রান্সিসকো, আমি ক্লাসে আমার সহপাঠীর দ্বারা বহুবার দর্শিত হয়েছি, দর্শন জীবনে আমার অভিজ্ঞতা আতঙ্ক নয়, বহুবার আমি এই অভিজ্ঞতার সম্মুখীন, কিন্তু পরে আমি নিজেকে খুব ছোট ভাবলাম, আমাকে কেন মানুষ মনে করে না, আমি ওই যে পূর্ণাঙ্গ সত্তার মানবী সেটি কেন মনে করে না। একসময় আমি নিজেকে ছাত্রদের বা সহপাঠীদের আড়ালে রাখার জন্য মুসলমান নারীদের মতো একটা হিজাব পরে আসলাম, নিজেকে ডেকে রাখলাম, দেখা গেলো অবস্থা পাল্টে গেছে। ওই দিন থেকে আমার ক্লাসের কোনো ফেলো, কোনো ক্লাসমেট, কোনো ছাত্র বা কোনো পুরুষ আমার দিকে আর চেয়ে তাকায়নি। সে বলে যে হিজাব পরার পরে আমি জীবনে প্রথমবারের মতো আমি মানুষ হিসেবে, মানবী হিসেবে স্বাধীনতা খুঁজে পেয়েছি, আমি পরাধীন নয়, আমি একজন মানুষ, পূর্ণাঙ্গ মানব সত্তা আমার ভিতর আছে, আমি সেদিন বুঝতে পেরেছি। তেমনি হিজাবের মাধ্যমে আমি শুধু আমার নারীত্বকে ডেকে রাখিনি, আমি আমার যৌনতাকে আড়ালে রেখেছি। হিজাব পরলেও নারী, এটি বোঝা যায় হিজাব মানে কোনো নারীত্বকে আড়াল রাখা নয়, হিজাব মানে যৌনতাকে আড়ালে রাখা। এই জন্য কখনো কখনো হিজাব পরেও হিজাব হয় না, এখন তো ফ্যাশন হয়ে গেছে, কিছু কিছু বুরকা হিজাব এরকম হয়ে গেছে, এগুলো ইটসেলফ এটি একটা যেন ফ্যাশন হয়ে গেছে, এটি বুরখার মধ্যে কত কারুকার্য ইত্যাদি, এটি যত সাদা মাটা হতে পারে, আল্লাহ পাক বলেন ওয়ালা ইউবদিনা জিনাতা হুন্না। এই জন্য হিজাব যারা করে তাদের জন্য কিছু কথা আছে, তাদের উদ্দেশ্যে আমরা বলবো হিজাব এটি যেন আবার একটা আবেদনময় না হয়, ওয়ালা ইউবদিনা জিনাতা হুন্না, এবং এটি যেন এত বেশি টাইট ফিট আট সাত এরকম না হয়, কারণ টাইট ফিট হলে যেমনটি আগে হাদিসের মধ্যে বলেছি রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুব্বা খাসিয়াত নারিয়া, হদায়শা সিদ্দিকার কাছে এক সময় কিছু মহিলারা আসে, মহিলাদের পোশাক দেখে হদায়শা সিদ্দিক অবাক হন, সে তাবেইনদের যুগের কথা, সাহাবীদের যুগের কথা, তিনি বলেন তোমরা যে আলাইহিন্না সিয়াবুন রিকাব, তোমরা যে পোশাক পরে আসলে এগুলি কী পোশাক, যদি তোমরা মুমিন হও ফালাইসা হাযা বিলিবাসিল মুমিনাত ও ইন কুনতুন্না গায়রা মুমিনাত ফাতামাত্তানা বিহি, যদি এটি তোমরা মুমিন হও, মুমিন নারীদের এরকম পোশাক হয় না, আর যদি তোমরা অমুসলিম হয়ে থাকো এনজয়, তোমরা এটি তোমরা উপভোগ করতে পারো, এটি তোমরা উপভোগ করতে পারো। হদায়শা সিদ্দিকা বলছে পোশাক যেন নারীদের হিজাব পোশাক যেন এরকম না হয়, আর শার্ট পাতলা বর্ণনা এগুলো দেবে, এবং সে পোশাকের ক্ষেত্রে আছে যেন পারফিউম না থাকে, সে পোশাকের মধ্যে আছে যেন আবার মহিলা, আবার কিছু মহিলা আছে পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো। রাসূল বললেন দেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতের মুখ দেখবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, ওই নারিহা লা ইউজাদু মিন মাসিরাতি আরবাইনা, 40 বছরের দূরত্ব থেকে সে ঘ্রাণ পাওয়া যায়, তার মধ্যে ওই মহিলাও আছে আল মুতারাজ্জিলা মিনান নিসা, যে নারী কিন্তু পুরুষালী ভাব, পুরুষের মতো পোশাক পরে, জিন্সের প্যান্ট অথবা টি শার্ট অথবা না, এখন তো দেখা যায় রাস্তাঘাটে গাড়িতে দেখা যায় নারী কিন্তু জিন্সের প্যান্ট টি শার্ট, এগুলো তো পুরুষের পোশাক, নারীর পোশাক নয়, এই জন্য এই পোশাক যেন না পরে, এমন
আর এই পোশাক ওই জন্য পরবে না যে পোশাকগুলো অমুসলিমদের, মন্তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া আমিন। কাজেই পোশাকের ক্ষেত্রে বিশেষ করে নারীদের জন্য আমরা বলবো ইসলামের দেয়া দিক ও নির্দেশনা আছে। সবচেয়ে বড় কথা হলো নারীর সৌন্দর্য আল্লাহ পাক আড়ালে রেখেছেন। আল্লাহ পাক বিনা প্রয়োজনে কোরআনের মধ্যে কোনো নারীর নামও উল্লেখ করেন নাই, নারীর আলোচনাই ইসলাম করে নেই। নারীর আলোচনা বলতে নারীর নাম ইত্যাদি পুরুষের সামনে খোলামেলা আলোচনা করবে এটি ইসলাম পছন্দ করে না। সাহাবায়ে কেরাম এই নীতির উপরেই ছিলেন। আলী রাদিয়াল্লাহু আন এক সময় দেখলেন সেই আলী খেলাফত রাশেদার যুগে, তিনি বলেন মা লাকুম আরা নিসাআকুম ইউজাহিমনাল আলুজা ইউরিদুল আআজ মিনাল কুফফার মা লাকুম লা তাগারুন, কি হলো তোমাদের, তোমাদের নারীরা অনারবদের সাথে চলাফেরা করা রাস্তাঘাটে তাদেরকে দেখা যায়, তোমাদের ভিতর কি গাইরত নেই, তোমাদের ভিতর কি ঈর্ষাবোধ নেই, তোমাদের ভিতর কি মর্যাদাবোধ নেই? আমাদের পুরুষের ভিতরে সে গাইরত মর্যাদাবোধ থাকা চায়, মর্যাদাবোধ থাকা চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেখো ইন্নাল্লাহ ইয়াগার ওয়া আনা আগায়রুল আদম ওয়াল্লাহু আগায়রু মিন্নি, তোমরা যদি অন্যায় কিছু করো এটি আল্লাহ পাকের সহ্য হয় না। এই জন্য কোনো পর পুরুষের ঘরে গিয়ে কোনো নারী যখন নিজের পোশাক খুলে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক হাতে কাতাসির বাইন ও বাইন আল্লাহ, মাঝখানে যে আল্লাহ পাক তার জন্য একটি পর্দা রক্ষা কবচ রেখে সেটা নিজ হাতেই ছিঁড়ে ফেলে, নিজ হাতেই যে টুকরো টুকরো করে। কাজেই বলবো আলীর নাহর কথা বলবো যেন নারীরা অপ্রয়োজনীয় বা পুরুষদের সাথে কষা মাজা এই জায়গায় পুরুষের বিড়ে যেন না যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আগায়রু মিন্নি, আল্লাহ পাকের ভিতরেও সে ঈর্ষাবোধ আছে। এই জন্য আমাদের মা বোনরা এ পোশাক পরে শুধু শুধু সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহ পাক তাদের উপরে ক্ষুদ্ধ হন। এমনকি হাদিসের মধ্যে আছে তারা মলাউনা, তারা অভিশপ্ত, ফাল আনু হন্না, মুমিনকে আল্লাহ পাক নির্দেশে তাদেরকে অভিশাপ করো। কাজেই হিজাবের ব্যাপারে কোরআনে কেরিমের মধ্যে আয়াত যেগুলো ফরজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা হাদিসের মধ্যে এগুলো বর্ণনা দিয়েছেন। এবং আমরা বলবো খুব সংক্ষেপে সময় ফুরিয়ে গেছে, যদি সমস্ত যুক্তি আসলে তো যেখানে কোরআন হাদিস সেখানে যুক্তি কিসের, আমার জন্য কোরআন হাদিসই যথেষ্ট। তারপর খুব সংক্ষেপেই বলবো পৃথিবীর সব কিছু দামি জিনিস এটি সেফ লকে রাখা হয়। মানুষের যে পরিমাণ টাকার পরিমাণ যত বাড়ে তত বেশি গোপনে রাখে, এটি মানুষ জনসমক্ষে রাখে না। যদি টাকা পয়সা এটি সযত্নে রাখেন, আমাদের মা বোনদের ইজ্জত টাকা পয়সার চেয়ে অনেক বেশি দামি। এবং পৃথিবীর সব জায়গায় আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করেছেন, পজিটিভ নেগেটিভ আছে, নারী পুরুষের আল্লাহ পাক এটি পজিটিভ নেগেটিভ, এক অপরের প্রতি অনুভূতি আছে, উপলব্ধি আছে, আকর্ষণ বিকর্ষণ আছে। এই জন্য সেখানে হিজাবের এখানে পর্দা দিতে হবে, বিদ্যুতের তারের উপরে যদি সেখানে যদি পর্দা আবরণ না থাকে সেখানে যেমন এখানে শর্ট সার্কিট হয়, নারী পুরুষের মধ্যে হিজাব না থাকলে শর্ট সার্কিট হবে, তবে সে আগুনে গোটা সংসার আগুন না গোটা সমাজ সে আগুনে পুড়ে যায়। আমরা দেখি যে আমাদের শরীরের ভিতরে রক্ত মাংস রক্ষা করার জন্য আল্লাহ পাক ত্বক দিয়েছেন, ত্বকে যদি পচন ধরে ভিতরে পচন সৃষ্টি হয়, আমাদের নারীর ইজ্জত সম্মান এবং পুরুষের আমাদের পুরুষের ইজ্জত সম্মানও বটে, এমনকি আমাদের মূল্যবোধ রক্ষা করার জন্য হিজাবের আবরণ দিয়েছেন, হিজাবের ত্বক দিয়েছেন, এটি যদি নষ্ট হয়ে যায় গোটা সমাজে পচন ধরে, গোটা সমাজে পচন ধরে। আল্লাহ পাক সে হিজাবের উপরে সেই পর্দার বিধানের উপরে অভিভাবক হিসেবে বড় বাইস আমি প্রত্যেকে আল্লাহ পাক আমাদেরকে যেন এই আয়াতগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।